শুরু করছি বেসিক তবলা পর্ব 8। তো আজকে আমরা দুটি তাল শিখব। দুটি তাল প্রায় একই রকম, যেমন একটি তাল হচ্ছে তেওড়া তাল আর আরেকটি হচ্ছে রূপক তাল। এই দুটি তালের মধ্যে কিছুটা মিল আছে, বলতে গেলে অনেক কিছু মিল আছে, শুধুমাত্র একটি সমস্যা আছে, সেটা হচ্ছে তেওড়া তালে কোনো ফাঁক নেই আর রূপক তালে ফাঁক আছে, এটি শুধু পার্থক্য। এছাড়া তেওড়া তালের ছন্দ, রূপক তালের ছন্দ এবং মাত্রা সব প্রায় একই রকম, এবং বোলটা শুধুমাত্র একটু আলাদা। হ্যাঁ, তো আপনারা এই তালটা খুব ভালো করে লক্ষ্য করবেন। অনেক সময় শুনে বোঝা যায় না যে কোনটা রূপক তাল আর কোনটা তেওড়া তাল, একই রকম ছন্দ। তবে আপনারা যদি ফাঁকের ব্যাপারটা যদি ভালোভাবে বুঝতে পারেন, ফাঁকের ব্যাপারটা বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন যে তালটার মধ্যে কোনটা রূপক তাল আর কোনটা তেওড়া তাল। তো চলুন আজকে আমরা প্রথমে তেওড়া তালটা সম্পর্কে জেনে নিই। তেওড়া তাল মাত্রা 7, এটির বিভাগ হচ্ছে 3টি বিভাগ। তেওড়া তাল 3টি বিভাগ, প্রতিটি বিভাগে কিন্তু সমান মাত্রা না থাকার কারণে এই তালটিকে বিষমপদী তাল বলা হয়ে থাকে। তার কারণটা হচ্ছে যে সমপদী তাল বলতে যে সমস্ত তালের প্রতিটি বিভাগে মাত্রা সমান থাকে সেগুলিকে সমপদী তাল বলা হয়ে থাকে, আর যে তালগুলিতে প্রতিটি বিভাগের মাত্রা সমান থাকে না সেগুলি হচ্ছে বিষমপদী তাল। যেহেতু তেওড়া তালের প্রথম যে বিভাগটি সেই বিভাগে 3 মাত্রা দেওয়া আছে এবং তারপরে 2টি বিভাগ আছে 2 মাত্রা 2 মাত্রা করে, অর্থাৎ এর ছন্দটা হচ্ছে 3-2-2। আবার মনে রাখুন যে ছন্দটা হচ্ছে 3-2-2, অর্থাৎ 3টি বিভাগ, মাত্রা 7, বিষমপদী তাল এবং এর কোনো ফাঁক নেই। প্রথম মাত্রায় সাধারণত সম ধরা হয়ে থাকে, হ্যাঁ, তারপরের যে বিভাগটা সেখানে একটি তালি আছে এবং তারপরে শেষের বিভাগের প্রথম মাত্রায় একটি তালি আছে, এভাবে 3টি তালি এই তালে ব্যবহার করা হয়ে থাকে। তো এই তালটা হিসাবটা করা হয় এইভাবে, দেখেন 1-2-3-4-5-6-7, 1-2-3-4-5-6-7, 1-2-3-4-5-6-7-1, এভাবে এই তালটি কাউন্ট করা হয়ে থাকে। হ্যাঁ, তো এবার আমরা বোলটা দিয়ে একটু শুনি। এই বোলটা হচ্ছে বেসিক যে বোলটা আর কি, বিভিন্নভাবে বাজানো হয়ে থাকে, তো আমি আপনাদেরকে বেসিকটা আপনাদেরকে শেখাবো। তো বেসিক যে বোলটা সেটা হচ্ছে ধি ধি না ধি না ধি না, আবার দেখেন ধি ধি না ধি না ধি না, ধি ধি না ধি না ধি না, ধি ধি না ধি না ধি না। অর্থাৎ প্রথমে একটা তালি ধি ধি না, তারপরে একটা ধি না, তারপরে আরেকটা ধিনা, এইভাবে 3টি তালি পড়ে এই তালে। তো এবার আমরা বোলটি তবলাতে শিখে নেব। তবলাতে আমরা কীভাবে শিখবো, আমরা জানি যে তি আর গ দুটি যদি আমরা একসাথে বাজাই তাহলে যে সাউন্ড হয় সেটা হচ্ছে ধি, এইভাবে বাজালে ধি। তাহলে ধি ধি না, আমরা তো না জানি যে না তা এগুলি একই রকম, তা বা না। হ্যাঁ, তাহলে দেখেন খুব সহজ একটি তাল, তবে গান কিন্তু অত সহজ না, এই তেরো তালের গান কিন্তু অত সহজে গাওয়া সম্ভব না, অনেক প্র্যাকটিসের প্রয়োজন আছে। দেখুন, ধি ধি না ধি না ধি না, দেখেন ধি, আবার একটা ধি, তারপর একটা না, তারপরে ধি না ধি না, দেখেন ধি ধি না ধি না ধি না, 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 আবার দেখেন ধি ধি না ধি না ধি না, এই হচ্ছে তালটার বোল। তো তেরো তালের গানে আপনি চাইলে রূপক তালও বাজাতে পারবেন, রূপক তালের গানে আপনি চাইলে তেরো তালও বাজাতে পারবেন, তবে বাজানো যাবে কিন্তু এটা ঠিক না, প্রতিটি গানের একটা নির্দিষ্ট তাল থাকে, সেই তাল অনুযায়ী বাজানো উচিত। যে গানগুলি তেরো তালের শুনতে ভালো লাগে বা সেটা তো আসলে তেরো তালে বাজানো উচিত। রূপক তালের জন্য আবার দেখা যাবে যে এমন কিছু সুর আছে যেই তাতে হয়তো তেরো তাল বাজালে, হ্যাঁ, শুনতে বা অতটা ভালো লাগে না, সেটার জন্য রূপক তালে বাজাতে হবে। তো এমনি চালিয়ে দেওয়া যায়, তো রূপক তালের গানে তেওড়া তাল বাজিয়ে বা তেওড়া তালের গানে রূপক তাল বাজিয়ে সেটা চালিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো আমাদেরকে আসলটা জানতে হবে। তো এরপরে আমরা চলে যাব রূপক তালে। দেখেন রূপক তালের ছন্দ কিন্তু একই রকম, সেম একদম, এটিও একটি বিষমপদী তাল,
মাত্রা সংখ্যা 7, হ্যাঁ, বিভাগ 3টি, এবং সাধারণত প্রথম মাত্রা সম থাকে, কিন্তু এই তালে একটি ব্যতিক্রম আছে। এইটাতে প্রথম যে মাত্রাটা, সেই প্রথম মাত্রাটাকে ফাঁক ধরা হয়ে থাকে। আপনারা জানেন যে ফাঁক মানে হচ্ছে খালি, ফাঁকের আরেকটি নাম হচ্ছে খালি, যেখানে হাতটা সাধারণত উল্টিয়ে দেখানো হয়ে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে খালি। তো এরপরে আপনার দুটি তালি আছে, অর্থাৎ একটি খালি দুটি তালি, এটা হচ্ছে রূপক তাল। আর তেওড়া তালে কোনো খালি নেই, তিনটি তালি, এই পার্থক্য। হ্যাঁ, আর বোলটা অবশ্যই একটু আলাদা। তো দেখেন এখানে আমরা কীভাবে বাজাবো, কাউন্ট করবো এভাবে। এটা বোলটা অনেকটা ইয়ের মতোই, তেওড়ার মতো, দেখেন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এভাবে কাউন্ট করা হয়েছে। কেন প্রথমে খালি দেখানো হয়, এভাবে প্রথম মাত্রায় খালি দেখানো হয় যে 1 2 3 4 5, আবার 6 7। তো এই হচ্ছে রূপক তাল। বোলটা হচ্ছে তি তি না ধি না ধি না, দেখেন তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না। অর্থাৎ ডান হাতে বাজানো হচ্ছে তি তি না, তারপরটা দেখেন 13 তালের মতোই ধি না ধি না। তো এটি একটি সাধারণ বোল। রূপক তাল আরেকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, রূপক তালে আরেক ধরনেরভাবে বাজানো হয়ে থাকে, সেটা হচ্ছে তিন তিন তাক ধিন ধাগে ধিন ধাগে। হ্যাঁ, দেখেন এটা এইভাবে বাজানো হয়, তিন তিন তাক, হ্যাঁ, ধিন ধাগে ধিন ধাগে। হ্যাঁ, এইভাবে বাজান, ধিন ধাগে ধিন ধাগে ধিন ধিন, তিন তিন তাক, এই তাকটা একভাবে একসাথে বাজানো হয়ে যাবে তাক। হ্যাঁ, তিন আমরা জানি যে তিনটা কীভাবে বাজে, থুন কীভাবে বাজে, দেন কীভাবে বাজে, একই রকম তিন, এই যে তিন থুন দেন। হ্যাঁ, তাহলে তিন তিন তাক, হ্যাঁ, তাক এভাবে বাজাবো। তাকটা এবার আলাদাভাবে বাজবে না, দুটি প্রায় কাছাকাছি সময়ের মধ্যে পড়তে হবে তাক। ধিন, হ্যাঁ, ধিন ধাগে, দেখেন ধিন ধাগে, আবার ধিন ধাগে। আমরা জানি যে ধিন আর ধি প্রায় একই রকম, পার্থক্য শুধু ধিটাকে চাপা করে বাজাতে হয় ধি, আর ধিনটাকে একটু ছেড়ে দিতে হয় ধিন ধিন। হ্যাঁ, এটুকু পার্থক্য ধি আর ধিন। দেখেন ধিয়ের সময় কী করি, এটাকে বসা রাখি ধি, হ্যাঁ, এই যে ধি, হ্যাঁ, আর ধিনের সময় ছেড়ে দেবো ধিন, এটুকু পার্থক্য, ধিন আর ধি প্রায় একই রকম। তাহলে তিন তিন তাক ধিন ধাগে ধিন ধাগে। হ্যাঁ, আর একটু মজা করার জন্য, হ্যাঁ, এই যে ধিন ধিনের সাথে একটা ধিন, ধিনের সাথে একটা গ দিচ্ছে, দেখেন ধিন গ, হ্যাঁ, ধিন বাজার সাথে সাথে একটা গ বাজতেছে, হ্যাঁ, বাম হাতে একটা গ বাজতেছে, এটা শুনতে ভালো লাগার জন্য, দেখেন তাহলে আমরা পেয়ে গেলাম যে রূপক তাল আর 13 তালের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য শুধু রূপক তালে ফাঁক আছে বা খালি আছে, 13 তালে কোনো ফাঁক বা খালি নেই, এটুকু শুধু পার্থক্য। আর বোলটা একটু আলাদা এই আর কি, কিন্তু ছন্দ এবং মাত্রা সংখ্যা এবং বিভাগ একই রকম। তো আবার দেখেন এই রূপক তালটা বেশি করে দেখেন, এটা একটু কঠিন আছে, যেহেতু প্রথমটা তো সহজ, তি তি না ধি না ধি না, তি তি না ধি না ধি না, এটা সহজ। কিন্তু তিন তিন তাক, এই তাকটাকে এভাবে বাজাতে পারেন, এখানে তা বাজবে ডান হাতে, আর এই পাশে যে ক, এই যে এরকম একটা জিনিস কিন্তু আমি প্রথমে শিখিয়েছিলাম আপনাদেরকে, এই যে, হ্যাঁ, এই তাকটা এভাবে দিলে সাউন্ডটা একটু ভালো হয়, তিন তিন তাক তাকে, হ্যাঁ, তিন ধাগে তিন ধাগে, তিন তিন তাক তিন ধাগে তিন ধাগে, তিন তিন তাক তিন ধাগে তিন ধাগে, তিন তিন তাক তিন ধাগে তিন ধাগে, ধাগে, তাহলে তিন তিন তাক, হ্যাঁ, তাক, হ্যাঁ, ধিন ধাগে ধিন ধাগে, অথবা ধিনের সাথে একটা গ মারা দিতে পারেন, হ্যাঁ, ধিন, হ্যাঁ, এভাবে একটা ধিনের সাথে একটা করে গ দিয়ে, হ্যাঁ, দিতে পারেন, সেটা একটা ভিন্ন রকম শোনাবে। তো এই হলো আমাদের দুটি তাল শেখা হয়ে গেল।
তেওরা এবং রূপক। আর এই দুটি তাল প্র্যাকটিস করার জন্য আপনারা যে সারগামগুলি প্র্যাকটিস করবেন আমি আপনাদেরকে একটি সারগাম বলে দিচ্ছি, সেটি হচ্ছে সা রে গা সা রে গা মা। হ্যাঁ দেখেন, সা রে গা সা রে গা মা, সাত মাত্রা। হ্যাঁ, অর্থাৎ প্রথমটা হচ্ছে সা রে গা তিন মাত্রা, তারপরে সা রে দুই মাত্রা, গা মা দুই মাত্রা, এভাবে সাত মাত্রা। দেখেন, সা রে গা সা রে গা মা, রে গা মা রে গা মা পা, গা মা পা গা মা পা ধা, মা পা ধা মা পা ধা নি, পা ধা নি পা ধা নি সা, সা নি ধা সা নি ধা পা, নি ধা পা নি ধা পা মা, ধা পা মা ধা পা মা গা, পা মা গা পা মা গা রে, মা গা রে মা গা রে সা। এই সারগামটি আপনারা বাজিয়ে প্র্যাকটিস করতে পারেন, অর্থাৎ আপনাদের সাথে যদি কেউ তবলা বাজানো থাকে তাহলে তেওরা তার বাজানোর সময় এই সারগামটা প্র্যাকটিস করবেন। আর যারা তবলা শিখবেন তারা মুখে এক দুই তিন এক দুই এক দুই এইভাবে গুনবেন। হ্যাঁ, এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই। হ্যাঁ, এইভাবে এক দুই তিন এক দুই এক দুই করে গুনতে পারেন, বা ওয়ান টু থ্রি ওয়ান টু ওয়ান টু এইভাবে গুনতে পারেন। আবার চাইলে আপনারা সাত পর্যন্ত গুনতে পারেন। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এভাবেও গুনতে পারেন। তো আমাদের তেরো তাল রূপক তাল শেখা শেষ হয়ে গেল, আগামীতে আমরা আরও অনেক তাল শিখব আস্তে আস্তে ধীরে ধীরে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।